এখানে দেখা যাক যে প্রোফাইলে এখানে দেখতে পাবো যে ব্যাচ কত 500 400 1100 এরকম ভাবে আছে 1300 1200 তো এখানে বস গিল্ডে আছে দেখতে পাবে যে বস গিল্ডে এবং লাইকে আমি দেখতে এসেছিলাম লাইক হচ্ছে 56766 টা ইয়ার তো এখানে তো এরপর চলো আমরা প্রোফাইলটা একবার ভিজিট করে নেব তো প্রোফাইল এখানে দেখতে পাবে যে এখানে লাইফ টাইমে এখানে দেখতে পাচ্ছ লাইফ টাইমে 24000 গেম খেলে 89000 কিল তো এখানে তো এরকম ভাবে দেখা হলো তো চলো একবার আমরা র‍্যাঙ্কে দেখে নেব র‍্যাঙ্কে তো র‍্যাঙ্কে এখানে দেখো 1000 গেম খেলে 2700 কিল করেছে এরপর ক্যাডেরেট সবকিছু এখানে দেখে নাও তোমরা তো চলো এটি তো হলো নাম্বার 1 এরপর নাম্বার 2 এর দিকে যাওয়া যাক তো নাম্বার 2 হচ্ছে আমাদের তো 81 লেভেল সুদীপ সরকার 81 লেভেল তো আইডির ভিতরে গেলাম তো আইডির ভিতরে আসার পর এখানে দেখতে পাবে সবকার প্রথমে লাইক লাইক এখানে দেখো তোমরা এখন পর্যন্ত 52200 ইয়া 52094টা লাইক আছে মোট এখন 52000 লাইক আছে তো গিল্ড এখানে দেখতে পাবে ফাইনাল তো এখানে এই ব্যাচের সংখ্যা অবশ্যই সিম্পলি ভাবেই আছে তো এখানে লাইকগুলো দেখো ইন্ডিয়ার এখানে দ্বিতীয় নাম্বার প্লেয়ার আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যেটা লাইক হচ্ছে 52000 ইয়ার 52000 এখন পর্যন্ত লাইক আছে তো খুব তাড়াতাড়ি আরও লাইকের সংখ্যা এদের বেড়ে যাবে কারণ দেখো ইয়ার এখন আমি ভিডিও বানাচ্ছি এরপর তোমরা কখন দেখছো সেটা বলতে পারছি না এরপর চলো একবারে আমরা প্রোফাইলে চলে যাব প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে লাইফ টাইমে এটা 16 ডু এসকোটের বেশি গেম খেলেছে 27000 গেম খেলে কত 17000 1,00,000 কিল ইয়ার দেখো ইয়ার 1,00,000 1,04,000 কিলটা দেখছো ইয়ার 1,04,000 এখানে কিল করে ফেলেছে 27000 গেম প্লে করে মানে বুঝতেই তো পারছো ইয়ার এরপর চলো আমরা এরপর র‍্যাঙ্কে গিয়ে আমরা দেখে নেব এখানে দেখো কিলটাও কিন্তু সুদীপ সরকার 1,00,000 আছে তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ডিটেইলসে গেলে এখানে সবকিছু তোমরা দেখতে পাবে এখানে তো চলো এরপর নেক্সট আমরা যাব নেক্সট আইডিতে অর্থাৎ এরপর তৃতীয় নাম্বার আইডিতে সেখানে রাকেশ তো ব্যাচ কোথা আছে 278 এখন পর্যন্ত লেভেল 77 আর গিল হচ্ছে বস গিল এসকে সাবরি বসের বস গিল্ড তো লাইক হচ্ছে এখানে ইয়ার 40003টা এখন পর্যন্ত 40003টা আছে হয়তো তোমরা তখন দোকান দেখবে 40000 10 15 20 চলে যেতে পারে বা তার বেশি ধরো তুমি ভিডিওটা পরে দেখছো মানে আরও বেশি চলে গেছে এখানে লাইক দেখছো 40000 ইয়ার আমাদের ইন্ডিয়ার তৃতীয় নাম্বার প্লেয়ার হচ্ছে এ রাকেশ ভাই যার লাইক হচ্ছে 40000 মানে বুঝতে পারছো লাইক হচ্ছে 40000 তো এরপর চলো আমরা এখানে লাইক বস গিল্ডে আছে বেচো দেখে নিলাম যে বেচো অবশ্য মোটামুটি ঠিক আছে বেশি এ না থাকলেও এরপর প্রোফাইলে যাবো প্রোফাইলে এখানে 18000 গেম খেলেছে স্কোরে তার মধ্যে কিল আছে 1,00,000
মোট এখানে 83,000 কিল করেছে। তো 83,000, তো সেদিক থেকে সুদীপ সরকারে হয়তো আমাদের বেশি আছে, 1,04,000টা কিল এখন পর্যন্ত সে করে ফেলেছে। তো এটি তো তোমরা সবকিছু দেখতে পাবে। বাস, তো এরপর চলো নেক্সট আইডিতে। নেক্সট আইডি বাস এখানে কি অমৃত NIP CTW, যাই হোক 341টা এখন পর্যন্ত ব্যাচ আছে আর 81 লেভেলের প্লেয়ার। তো তার লাগি দেখছো 39,362, মানে বুঝতে পারছো 39,362 রাকেশের থেকে একটু একটু মানে কি হ্যাঁ যাই হোক 7-800 কম। তো ব্যাচ অবশ্য এখানে দেখতে পাবো যে ব্যাচ অবশ্য ঠিকঠাক আছে। তো লাইক হচ্ছে আমাদের নাম্বার এখানে 4 আছে, আমাদের ইন্ডিয়ার ভিতরে নাম্বার 4 আছে এই আমাদের NPL ভাইয়ের ফ্রি ফায়ার আইডি অর্থাৎ। তো এখানে দেখতে পাবে যে এর এই চলো আমরা এখানে চলে যাবো প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা এখানে দেখ 170,000 অর্জিত লোক। ও ইয়ার এখানে এর কিলটাও দেখে নাও, এখানে কিলটাও দেখে নেবে 1,01,000 না 1,19,000 হচ্ছে। তো এখানে চলো এর মানে আমরা লাইফ টাইম র্যাঙ্কে দেখে নেবো। তো র্যাঙ্কে এখানে দেখতে পাবে র্যাঙ্কে সব কিছু। তো এটা তো হলো আমাদের রাকেশ ভাইয়ের ফ্রি ফায়ার আইডি। এরপর নেক্সট হচ্ছে আমাদের, চলো আমরা নেক্সট দেখে নেবো। নেক্সট হচ্ছে আমাদের, তোমরা দেখার পরেই আমি তোমাদেরকে বলছি, তারপর তোমরা অবশ্যই এখানে দেখে নেবে যে নেক্সট আমি কাকে বলতে যাচ্ছি। তো এখানে 31-এর পরে 67, তো আইডি দেখে হয়তো অনেকে বুঝে গিয়েছো। হ্যাঁ গায়েন সুজন, আমাদের গায়েন গেমিং। তো চলো তার থেকে আমরা দেখে নেবো। তার লাইক হচ্ছে এখানে 36,306, তো এখানে লাইকগুলো দেখে নাও 36,306। তো এখানে বাস প্রোফাইলে দেখতে পাবে যে বেচার সংখ্যা অবশ্যই সিম্পলিভাবে আছে। প্রোফাইল গেলে সব কিছু তোমরা দেখতে পাবে, এত কিল সব কিছু। তো চলো আমরা র্যাঙ্কে চলে যাব। তো র্যাঙ্কে যাওয়ার পর এখানে দেখতে পাবে র্যাঙ্কে অবশ্যই এবারে সিজনে একটু হালকা কমে খেলেছে। তো এরপর যদি তোমরা বলো যে টোটাল গেমিংয়ে দেখালেন না কেন, অর্থাৎ আজু ভাইয়ের কেন দেখালেন না, তো দেখো ইয়ার আজু ভাই, তো আজু ভাইয়ের তোমাদেরকে একবার আজু ভাইয়ের আইডিটা দেখিয়ে দিচ্ছি। কারণ আজু ভাই মানে টপ ফাইভের ভিতরে পড়ছে না এখন আমাদেরকে, তাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো টপ ফাইভ আমাদের এগুলো ছিল, SK সাবিত ছিল, সুদীপ সরকার, রাকেশ এবং NPL এবং জ্ঞান গেমিং, এগুলোই আমাদের টপ ফাইভের ভিতরে আছে। তাও তোমাদেরকে টোটাল গেমিংয়ের আইডিটা একবার তোমাদেরকে সার্চ করে দেখিয়ে দিচ্ছি, যে অনেকে বলবে যে অত নাম্বার ওয়ান ইয়ে তো তা দেখাচ্ছ না কেন। তো চলো আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বাস এটাই হচ্ছে আমাদের আজু ভাইয়ের ফ্রি ফায়ার আইডি। তো আজু ভাইয়ের ফ্রি ফায়ার আইডি এখানে লাইক দেখো 19,000। তো ইয়া তোমরা এখানে লাইকগুলো দেখতে পাবে যে 19,000 এখানে আমাদের লাইক আছে এদের। তো আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরে গেছো যে আমাদের ইন্ডিয়ার রাইজনের ভিতরে সবচেয়ে বেশি লাইক পাওয়া ফ্রি ফায়ার আইডিগুলো কোনটা। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক কর, আর এই চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুবান্ধবদেরকে সবাইকে শেয়ার করে জানিয়ে দাও যে ইন্ডিয়ার বা আমাদের রাইজনের সব থেকে বেশি লাইক পাওয়া আমাদের ফ্রি ফায়ার আইডিগুলো হচ্ছে এটা। তো বন্ধুরা আর বেশি দেরি না করে থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।